ভাদ্রের তাল এখন বাজার জুড়ে, শ্রাবণের পর এখন ভাদ্র মাস। ভাদ্র মাসেই পাকা তালের মৌসুম। তাল বাংলাদেশের মানুষের কাছে খুব পরিচিত একটি ফলের নাম। ভাদ্র মাস বলেই একে বাংলার ঘরে ঘরে তালের পিঠা বানানোর উৎসব শুরু হয়। সাধারণত গ্রামের দিকে তালের পিঠা বানানোর প্রচলন বেশি দেখা যায়। এই সময় পাকা তালের রস দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন পিঠা পায়েস তৈরি করা হয়। তবে কচি অবস্থায় তাল খাওয়া যায়, যাকে তালের শাঁস হিসেবে বা কচি তালের শাঁস হিসেবেও জেনে থাকেন অনেকে। উপকারিতাও কম নয়। আবার শীতের শুরুতে তাল গাছের কাণ্ড থেকে রস সংগ্রহ করেও তৈরি করে পায়েস, গুড়, পাটালি ইত্যাদি। কচি তালের শাঁস বা পাকা তালের রস দুই অবস্থাতেই তালের পুষ্টিগুণ অনেক। পাকা তালের রস থেকে তৈরি তাল মিশ্রি সর্দি কাশির মহা ঔষধ, যকৃতের দোষ নিবারণ ও পিত্তনাশক। কচি তালের শ্বাস 100 গ্রাম, গ্রহণযোগ্য অংশে খাদ্যশক্তি 29 কিলোক্যালোরি, জলীয় অংশ 92.0 সহ আরও নানা উপাদান রয়েছে। বর্তমান নারায়ণগঞ্জের বাজারে তাল পাওয়া যাচ্ছে, স্বাদ ও সাধ্যের মধ্যে দামও রয়েছে একেবারেই সহনশীল পর্যায়ে। নারায়ণগঞ্জের একমাত্র পাইকারি কালীর বাজার চারার গোপ এলাকাতে এই তাল হর হামেশাই পাইকারি দামে কিনতে পারবেন। এনএএন টিভি, নারায়ণগঞ্জ।